ओम ब्रह्म रूपमादिमत्य शेष सर्व भासकम् भाव षट्कहीन रूप नित्य सत्यमद्वयम् वाम मनोति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। श्री ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বিরজানন্দজী মহারাজের কথোপকথন ও উপদেশের সংকলন পরমার্থ প্রসঙ্গ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা পরমার্থ প্রসঙ্গের 177 নম্বর সূত্র পাঠ করেছিলাম শেষ, যেখানে পূজনীয় মহারাজ বলছেন, ঠাকুর বলতেন, আমি 16 টাং করেছি, তোদের 1 টাং করতেই হবে। ভগবান লাভের জন্য ঠাকুর যে অলৌকিক তীব্র সাধনা করেছিলেন তার শতাংশ মানুষের পক্ষে করা সাধ্যাতীত, তবু তিনি যে 1টাও করতে বলেছেন সেটা তো করা চাই। 16 টাং করতে চেষ্টা করলে তবে যদি 1টাং হয়। ভগবানের দিকে 1 পা এগুলে তিনি 10 পা এগিয়ে আসেন, বাকিটা তিনিই করিয়ে নেন, সেইটি তার কৃপা। এটি দিয়ে আমরা শেষ করেছিলাম। ভগবান তার তপস্যার তীব্রতা সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ভগবানকে পেতে গেলে যে পরিমাণ শ্রম দিতে হয় সেটা 16 টাং 16 পার্ট, তার 1টাং করবার কথা বলেছেন, এবং এই 1টাং করতে গেলে 16 টাংটাই যেন আমাদের উদ্দেশ্য থাকে। ঠাকুর বলেছেন 1টাং করতে হবে, তাই আমরা 1টাঙের যদি লক্ষ্য রাখি তাহলে 1টাঙের আবার 16 ভাগের 1 ভাগ আমরা করবো, তাই সেই কারণে আমাদের কোনো কিছুই হয় না। ভগবানকে চাই, যদি না চাই তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যখন আমরা ভগবানকে চাইবো তার জন্য দাম দিতে হবে। যেমন বাজারে গেলে আপনারা যেমন জিনিসপত্র কিনতে থাকেন, সেগুলো কিনতে গেলে যেরকম তার দাম দিতে হয়, জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আমাদের দাম দিতে হয়, ঠিক সেই রকম জীবনের সর্বশ্রেষ্ঠ আনন্দকে নিজের হৃদয়ে উপলব্ধি করব, এবং নিজের হৃদয়ে উপলব্ধি করতে গেলে আমাদেরও তার দাম দিতে হবে। কোনো জিনিসটা খুব সহজে স্বল্প মূল্যে কোনোভাবে পাওয়া যায় না, এটা কিন্তু জীবনের সঠিক গল্প। আমরা সামান্যতম চেষ্টা করলে ভগবান এগিয়ে আসেন, এটা একেবারে সত্য, এটা আমরা আমাদের জীবন দিয়ে লক্ষ্য করেছি। এবং এটা যে ঠাকুর যে বলছেন এটা একবারে 100 ভাগের চেয়েও বেশি 100 ভাগ সত্য, কিন্তু আমরা চেষ্টাই করতে চাই না, এবং চেষ্টা করতে চাই না বলেই আমাদের যাবতীয় সমস্যা এসে উপস্থিত হয়। আমরা কিছুতেই চেষ্টা করতে চাই না, আমরা কিছুতেই ভালো হওয়ার জন্য চেষ্টা করি না, সেই কারণে আমাদের যাবতীয় সমস্যা এসে উপস্থিত হয়, আমরা চাই চেয়েও পেরে উঠি না। 178 নম্বর সূত্র, যেখান থেকে আজকে আমাদের পড়া শুরু হবে, অহিংসা পরম ধর্ম, ঠিক কথা, কিন্তু খালি কথায় বললে হয় না, অথচ কেবল জীবহত্যা ত্যাগ অর্থাৎ মাছ মাংস না খেলেই অহিংসা হয় না। সে অহিংসা ঠিক ঠিক তখন হয় যখন সর্বভূতে ঈশ্বর দর্শন অর্থাৎ আত্মানুভূতি হয়। জীবন ধারণ মানেই প্রতি মুহূর্তে জানতে বা অজান্তে, দৃষ্টে বা অদৃষ্টে অসংখ্য প্রাণীর জীবন নাশ বা ক্ষতি। যোগীরা দুধ খেয়ে তপস্যা করেন অতি সাত্ত্বিক আহার বলে, কিন্তু দুধের জন্য বেচারি বাছুরকে যে তার প্রাপ্য সেই স্বাভাবিক খাদ্য থেকে বঞ্চিত করা হয়, এটা কি হিংসার বা নিষ্ঠুরতার কাজ নয়? তবে জানো তো, যতটা হিংসা বা পরের অনিষ্ট না করা যায় ততই ভালো। অহিংসা অভ্যাস করলে সর্বভূতে প্রেম হয়, ক্ষুদ্র অহং বা স্বার্থবুদ্ধি দূর হয়, শত্রু মিত্রে অভেদ জ্ঞান হয়, সুতরাং চিত্ত শুদ্ধ ও নির্মল হয়, এবং এরূপ শুদ্ধ মনে ভগবানের পূর্ণ উপলব্ধি হয়। অহিংসা পরম ধর্ম শব্দ হিসেবে, আদর্শ হিসেবে অত্যন্ত উচ্চ কথা, কিন্তু এটাকে জীবনে যাপন করতে গেলে আমাদের সবার আগে সর্বভূতে সেই প্রেমময়, সবার ভেতরে সেই এক ঈশ্বরকে দেখার অভ্যাস করা দরকার। আমি বলেছিলাম ওইখানে, এই আমাদের খুব সম্ভবত কোনো একটা ক্লাসে বলেছিলাম, সেখানে আমাদের এর কথা বলেছিলাম, আমাদের
তোতাপুরীজি এসেছেন, তোতাপুরীজির কথা বলেছিলাম, তিনি যখন এসে নামলেন আমাদের ইয়েতে, তিনি যখন এসে নামলেন দক্ষিণেশ্বর এসে যখন নামলেন, তখন তাকে দেখে কেউ লজ্জিত হয় না, তিনিও কাউকে দেখে লজ্জিত হন। কেন লজ্জিত হন না? কারণ তিনি বুঝতে পেরেছেন এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান তারই প্রতিরূপ, আর অন্য কোনো কিছু নয়, আর তারই প্রতিরূপ ছাড়া আর কিচ্ছু নয়। তাই তিনি অনুভব করাতে আমাদের, তিনি কাউকে দেখে লজ্জা পাচ্ছেন না এবং কেউও তাকে দেখে লজ্জা পাচ্ছেন না, এই বোধটা আসা আমাদের জরুরি। যা কিছু দৃশ্যমান সবই আমার প্রকাশ, তাই অন্যের ভেতরে ভগবানকে দেখার আগে সবার আগে নিজের ভেতরে ঈশ্বরকে দেখা দরকার। দেখবেন আমরা কথায় কথায় সামান্যতম একটু চ্যালেঞ্জ এলেই আমাদের আর আমাদের দ্বারা কিছু হয় না, আমি পারবো না, আমার দ্বারা ওটা হবে না। স্বামীজির একটা ভারী সুন্দর চিঠি আছে, সিস্টার নিবেদিতাকে লেখা চিঠি। তিনি বলেছিলেন, আমার সমস্ত কাজকে যদি দুটি কথায় বলা যায় তাহলে দুটি কথা হলো এই, প্রতি মানুষকে জানানো যে তার ভেতরে ঈশ্বর বিরাজ করছেন, দ্য ডিভিনিটি টু প্রিচ আন টু ম্যানকাইন্ড, দ্য ডিভিনিটি উইদিন, প্রত্যেক মানুষকে এই শিক্ষা দান করা যে তার ভেতরে ঈশ্বরীয় কণা বা ঈশ্বরীয় সত্তা বিরাজ করছে। আর দুই কি না, সে প্রত্যেক দিনের কাজে কেমন করে সে তার ঈশ্বরীয় সত্তাকে ব্যবহার করতে হয়, এটা হচ্ছে কথা, এটা জানা খুব জরুরি। অহিংসা কেমন করে অভ্যাস করতে হয় সেটা বলতে গিয়ে মহারাজ বলছেন যে হিংসা, যতটা হিংসা বা পরের অনিষ্ট না করে থাকা যায় ততই ভালো, এটা হচ্ছে অভ্যাস করতে হয়। বহু সময় দেখবেন আমরা ইচ্ছাকৃতভাবে পরের অহিংসা, পরের জন্য পরের সম্বন্ধে শত্রুতা করি। স্বামীজি বলছেন না যে সবার আগে যে যে জিনিসটাকে নষ্ট করতে হবে সেটা হচ্ছে জেলাসি, আমার ভেতরে হিংসার ভাব, অন্যে বড় হচ্ছে সে তার কৃতিত্বে বড় হচ্ছে, আমার সেই ক্ষমতা নেই তাকে বড় করার, আমার ক্ষমতা নেই সে উচ্চতায় ওঠার, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করে যাই তাকে কেমন করে টেনে নিয়ে আসতে হয়। পূজনীয় কাশীশ্বরানন্দজি মহাজের কাছে আমরা যেতাম, তিনি আমাদের একটা ভারী সুন্দর কথা বলেছিলেন, আমাদের কেন উন্নতি হয় না জানিস তো, তার মূল কাজ হচ্ছে, তিনি উদাহরণ দিয়েছিলেন যে একটা কাঠবিড়ালি গাছের ওপরের ডাল থেকে নিচে অবধি ফুটফুটফুট করে ঘুরে বেড়াচ্ছে, সেই দেখে দুটি লোকের বড় ইচ্ছা হলো এবং কষ্ট হতে থাকলো, তারা উঠতে পারে না, কিন্তু কাঠবিড়ালিটা কীরকম গাছের মগডালে উঠে যায়। কতগুলো বাদামের লোভ দেখিয়ে কাঠবিড়ালিকে ডেকে পাঠানো হলো, একজন সেই বাদাম খাওয়াতে থাকলো আর একজন কাঠবিড়ালির লেজে একটা ঢিল সহ দড়ি বেঁধে দিল, কাঠবিড়ালির এটা বাঁধনটা খুব শক্ত হয়ে গেল, তার ভারটা নিচের দিকে বেশি হয়ে গেল, সে আর ওপরের দিকে উঠতে পারলো না। আমরা চেষ্টা করি না, যখন কেউ বড় হচ্ছে আমরা চেষ্টা করি না তাকে মুক্ত পরিবেশ গড়ে তোলার, আমরা চেষ্টা করি না তাকে সাহায্য করার। তাই যদি হতো তাহলে আজকে আমাদের এই জিনিসগুলো হতো না। আমরা সবসময় পেয়ে যাওয়ার জিনিসে বিশ্বাস করি, কোনো জিনিসকে অর্জন করতে চাই না, আর অর্জন করতে চাই না বলে অর্জন করতে গেলে যে পরিমাণ শ্রম দিতে হয় সেই শ্রমের মূল্য বুঝতে পারি না, আর শ্রমের মূল্য বুঝতে পারি না বলে আমাদের কিছুতেই নিজের হৃদয়কেও বড় করা হয় না, অন্যকে টেনে রাখার চেষ্টা করা হয় না। এই বলছেন যে যদি আমাদের ভেতরে অহিংসা চলে যায় তাহলে কি হয়, বলছেন সর্বভূতে প্রেম হয়। আমি তো কাউকে হিংসে করি না, সবাই আমার নিজের লোক, যেমন আমি কি আমার নিজের বাড়ির লোকজনকে হিংসে করি তা কিন্তু করি না, আমি ভালোবাসি তাদের, কিন্তু সামনের বাড়ির মিস্টার ঘোষ তিনি একটা নতুন একটা ডাবল ডোর রেফ্রিজারেটর এনেছে, ব্যাস নেভার সেন্ডে ওনার্স প্রাইড, আমার ভেতরে একটা জ্বালা হচ্ছে, আমাদের সুব্রত মহাজ বলতেন জ্বালা হয়, আমাদের ভেতরে একটা জ্বালা হতে থাকে, কী করে সেটার ক্ষতি করা যায় সেটা করা হয়। বলছেন অহিংসা অভ্যাস করলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে সর্বভূতে সবার প্রতি ভালোবাসা তৈরি হয়। দু নম্বর যেটা বলছেন সেটা হচ্ছে এই, ক্ষুদ্র অহং এবং স্বার্থবুদ্ধি দূর হয়। ক্ষুদ্র অহং, আমরা এগিয়ে যেতে পারি না আমার ছোট ছোট জিনিসের জন্য। দেখবেন আমাদের প্রত্যেকের ভেতরে এত ব্রডনেস আছে, আমাদের ভেতরে এত উদারতা আছে, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, আমরা আমাদেরকে এই ছোট্ট 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 গণ্ডিতে বেঁধে ফেলি। আমাকে মান্যি করলো না, আমাকে সম্মান করলো না,
আমাকে ইয়েত করলো না, এরকম নানা রকমের এই করলো না সেই করলো না, নিজেকে বড় করতে গিয়ে জগৎকে এত ছোট করে ফেলি যে আমার প্রতি মুহূর্তে মনে হয় যে আমার মান সম্মানে আঘাত লাগছে। শত্রু মিত্রে অভেদ জ্ঞান এটা দীর্ঘ সাধনাতে হয়। শত্রু মিত্রে অভেদ জ্ঞান এটা হয় যখন আমরা কারুর কাছ থেকে কিছু চাই না, কাউকে কিছু কারুর কাছে আমার পাওয়ারও নেই, কারুর কাছে দেওয়ারও নেই, এই অবস্থায় হয়। তখন চিত্ত শুদ্ধ নির্মল হয় আর এইরূপ শুদ্ধ মনে ভগবানের উপলব্ধি হয়। ভগবান একেবারে যাকেবারে পিওরেস্ট ফর্ম তাকে ধারণ করতে আমাদের হৃদয়টাকে সুন্দর করতে হয়। আপনারা যারা দুর্গা পুজো বা অন্য পুজো দেখেছেন দেখবেন, মঠে যদি গিয়ে দেখেন পারলে দেখবেন যে বেদিতে দেবীকে তোলা রাখে, সেই বেদিকে কত কাণ্ড করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। সেই কাঠের যে বেদির ওপর ঠাকুর বসেন সেটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তার চতুর্দিকে সব কিছু করে আলপনা টালপনা দিয়ে বেলুড় মঠের বেদিটিকে ঘিরে রাখা হয়। কেন না, দেবী এসে বসবেন। দেব ঠিক ওই রকম আমাদের যে হৃদয়, হৃদয় পীঠ, সেই পিঠে আমাদের ইষ্টকে বসাতে হবে এবং সেই পিঠে বসাতে গেলে সেটিকেও পবিত্রতা, আমাদের পবিত্রতা স্পর্শ দিয়ে তাকে শুদ্ধ করে রাখতে হবে। এবারে পরপর কতগুলো সূত্র ঠাকুরের একটা কথাকে কেন্দ্র করে পরপর চারটে সূত্র আছে যেগুলি আমরা পড়ব। প্রথম সূত্র 179 নম্বর, ঠাকুর বলেছেন ধ্যান করবে কোণে বনে মনে, তাতে মন সহজে একাগ্র হয়। কোণে অর্থাৎ অন্তরালে বা একান্তে ধর্মকর্ম জপ ধ্যান গোপনে করতে হয়। বেশি জানাজানি হলে নানা বাধাবিঘ্নের উৎপত্তি হয়, নিজের ভাব গোপন রাখতে হয়। ভাবের অঙ্কুর হতে না হতে উচ্ছ্বাস বা বাহিরে প্রকাশ ভাব নষ্ট, প্রকাশে ভাব নষ্ট হয়ে যায়। নিজের ভাবভক্তি যত অন্তরে লুকিয়ে রাখা যায় তত পাকা হয়, বৃদ্ধি পায়, শক্তিশালী হয়। সাত্ত্বিক সাধক তাই একলা অন্ধকারে বা গভীর রাতে বা মশারির ভেতরে ধ্যান জপ করে যাতে কেউ না জানতে পারে। ঠাকুর বলছেন ধ্যান করবে কোণে বনে আর মনে। এই কোণে শব্দটার প্রথম যে কোণে শব্দটার এটার ব্যাখ্যা করছেন ঠাকুর। এটা দেখবেন ঠাকুরের সঙ্গে মাস্টারমশাই যে প্রথম চারটে কনভারসেশন তার মধ্যে অন্যতমতে বলা আছে। কোণ বলতে আমরা সবসময় বুঝি কোনো একটা কোণে গিয়ে বসতে হবে, মানে একটা কর্নারে গিয়ে বসতে হবে। কর্নার অর্থে বোঝাননি ঠাকুর, নির্জন শব্দের অর্থ বুঝিয়েছেন, নির্জনতা। আমার মনে আছে তখন আমরা সদ্য সদ্য বেলুড় মঠ যাওয়া, একা একা যাওয়া শুরু করেছি। বেলুড় মঠে গিয়ে সব মন্দিরে প্রণাম করে পুরনো মন্দিরে বসে জপ ধ্যান করতাম। পুরনো মন্দিরে বসে জপ ধ্যান করতে সত্যি সত্যি আমাদের খুব ভালো লাগতো, খুব আনন্দ হতো। পুরনো মন্দির থেকে জপ ধ্যান করে সিঁড়ি দিয়ে নেমে এলেই রামগোপাল মাস তখন একটা ছোট্ট ঘরে বসতেন। আমাকে একদিন উনি জিজ্ঞাসা করলেন তুমি কোথায় বসে জপ ধ্যান করো, আমি বললাম পুরনো মন্দিরে বসে। উনি আমাকে একটা ছোট্ট কাগজে চিরকুটে লিখে দিলেন একজনের নাম, মহাবীর মহারাজ। আমি সেই কাগজটি নিয়ে মহারাজ বলে দিলেন কোথায় যেতে হবে, হাঁটতে হাঁটতে চলে গেলাম নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে। মহাদেব মহাবীর মহারাজ সবটা দেখিয়ে আমাকে একটা ঘরের ভেতর ঢুকিয়ে দিলেন, বললেন এই ঘরে মা বসে, মা এখানে থাকতেন। একেবারে ভীষণ রকমের নির্জন ঘরের মাঝখানে কার্পেট পাতা, মায়ের ছবি আছে একদিকে ঠাকুর একদিকে স্বামীজি। সেইখানে বসে যখন জপ করলাম ভীষণ আনন্দ হলো। ফিরে সন্ধেবেলা যাবার আগে রামগোপাল মাছকে বলে গেলাম, খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। মহারাজ বলছেন এই হচ্ছে নির্জনতা, এটাকে উপলব্ধি করতে হয়। সাধন ভজনের ক্ষেত্রে প্রথমে বাহ্যিক নির্জনতার ভীষণ প্রয়োজন আছে। তারপরে উনি বলেছিলেন এই নির্জনতার যদি নিজের মনের ভেতর তুমি জাগাতে পারো, শত সহস্র মানুষের মাঝখানে দাঁড়িয়েও তুমি নির্জন হয়ে যেতে পারবে। মহারাজের কৃপায় মহারাজ বলেছিলেন যখন সকালবেলা আসবে, বা উনি ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা হয়তো সকলের জন্য হয় না, ব্যবস্থা করে দিয়েছিলেন মঠ খোলার আগে আমি গিয়ে ওই নীলাম্বর মুখার্জির বাগানবাড়িতে গিয়ে আমি বসতে পারতাম। তখন নীলাম্বর মুখার্জির বাগানবাড়ি এত সাজগোজ করা ছিল না, একেবারে ফাঁকা। তখনও মনে হতো যেন সর্বত্র মায়ের গন্ধ লেগে আছে, মা বোধহয় এই হেঁটে বারান্দা থেকে বিরজানন্দকে দেখে ঘরের ভেতরে এসে প্রবেশ করলেন। সেই বিখ্যাত ঘরটি তখনও ইন্ট্যাক্ট ছিল, তখনও সারানো হচ্ছে, যে ঘরে সিস্টার নিবেদিতা
ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল। ছাদটা এত সুন্দর ছিল, এখন যেমন অনেক কিছু করেছে, তখন ছাদটা এত সুন্দর ছিল নামতে ভয় হতো, কারণ অভয়া স্বয়ং সেখানে সাধন ভজন করেছেন। এইটা হচ্ছে খুব প্রয়োজন, ধ্যান করবে কোণে বনে মনে, তাতে মন সহজে একাগ্র হয়। কোণ অর্থাৎ অন্তরালে বা একান্তে এমনভাবে সাধন ভজন করতে হবে যেখানে কেউ আমার সাধন ভজনের সামান্যতম খবরটুকুও জানতে পারবে না। এটাকে সব সময় লুকিয়ে রাখতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। আমরা চেষ্টা করি কতক্ষণে অন্যকে জানাবো যে আমি সাধন ভজন করি, কতক্ষণে আমি অন্যরকম করি সেটা আমরা জানাবো। এটা হচ্ছে অবস্থা, এইটা করতে হয় কোণে করে অর্থাৎ অন্তরালে। ধ্যান ধর্মকর্ম জপ ধ্যান গোপনে করতে হয়, বেশি জানাজানি হলে নানা বাধাবিঘ্নের উৎপত্তি হয়। আর নিজের ভাব গোপনে রাখতে হয়, ভাবের অঙ্কুর হতে না হতে উচ্ছ্বাস বা বাইরে প্রকাশে ভাব নষ্ট হয়ে যায়। এটা আমাদের যে প্রোগ্রেস হয় না তার মূল কারণ হচ্ছে এইটা। তার কারণ হচ্ছে আমরা কিছুতেই আমাদের নিজেদের বিকশিত করতে পারি না। তার কারণ হচ্ছে আমরা বলে ফেলি। সাধন আমরা যখন প্রথম প্রথম সাধন ভজন করি, একটা অব্যক্ত, কখনো তো সাধন ভজন করিনি, একটা অব্যক্ত আনন্দ আমাদের ভেতরে আসে। সেই আনন্দের প্রকাশ আমাদের প্রত্যেকের চেহারায় সবার আগে আসে এবং সেটি মানুষকে আকর্ষণ করে। এবং আমিও ভাবি, আমরাও ভাবি যে আমরা বোধহয় একটা খুব বড় কিছু একটা করে ফেলেছি। এই সামান্যতম প্রোগ্রেসটাতে গিয়েই আমাদের মহারাজ বলতেন গাছে না উঠতে উঠতেই এক কাঁদি আর কি। তাই সেই আমাদের, আমরা ভাবতাম যে অন্যকে বলতে পারলে বোধহয় ভালো হতো, সব গুরু ভাই গুরু বন্ধুদের বলে ফেললুম যে আজকে আমার এই অনুভূতি হয়েছে, আমার ওই অনুভূতি হয়েছে। কখনো নিজের অনুভূতি বলবেন না। শ্রী চৈতন্যদেব বলছেন না, আপন সাধন কথা না কহিবে যথা তথা, কখনো এসব ভাব প্রকাশ করতে নেই। কারণ ভাব যত গভীর হবে তত আরও বড় ভাব ধারণের যোগ্যতা তৈরি হবে। ধরুন একটা জায়গায় একটা ইয়ের ভেতরে ওই আমাদের সর্বপ্রিয় আনন্দজি, তিনি একটি ভারী সুন্দর এক্সারসাইজ করাতেন। বলতেন ছেলেদের, অল্প বয়সী ছেলেদের বলতেন তোমরা হাত তোলো, রেইজ ইউর হ্যান্ডস। ছেলেরা হাত তুলতে বলতেন, দেখো তো আরেকটু তোলা যাচ্ছে কি না, আবার একটু তুলতো, আরেকটু তোলা যাচ্ছে কি না, আরেকটু তুলতো, দেখো একবার চেষ্টা করে দেখো আরও একটু উঠবে। সবাই তুলে দিত, তারপরে তো হাতটা নামিয়ে দিতেন। মহারাজ বলতেন যে দেখো এই তুমি এই একই লোক যে তিনবারের চেষ্টায় সবচেয়ে বেশি হাতটা তুলতে পেরেছো। ঠিক ওই রকম আমাদের প্রত্যেকের ভেতরে একটা অসীম শক্তি থাকে, আমরা শক্তিটাকে ব্যবহার করি না বলে আমাদের ভেতরের ধারণ ক্ষমতাটা অল্প হয়। সহজেই আমরা বলে ফেলি। একটু অনুভূতিগুলো যদি একটু চাপতে শেখেন তাহলে দেখবেন আপনার ভেতরে আরও বড় অনুভূতি আসছে। আপনার ভেতরে যদি জায়গা না থাকে তাহলে আপনি যত উচ্চ অনুভূতি আপনার হবে সেগুলো ধারণ করতে পারবেন না, সেগুলো বেরিয়ে যাবে। আপনার কলসি মন্ত কলসির মতো, যদি তাতে ফোল্ডিং কলসি, যত চাপ দেবেন তত তার ফোল্ড খুলতে থাকবে আর তত সেটা ভেতরে যেতে থাকবে, তত গভীরতম ভাব আসবে। তাই বলছেন নিজের ভাব ভক্তি যত অন্তরে লুকিয়ে রাখা যায় তত পাকা হয়, তত শক্তিশালী হয়। দেখবেন এই গুড়ের যে হাঁড়ি থাকে সেই হাঁড়ির নিচে যে রসটা থাকে একদম নিচে, দীর্ঘদিন থাকার ফলে তাতে যে দানাটা তৈরি হয়, সব ওপরের গুড়টা বেরিয়ে যাওয়ার পর যখন চামচে দিয়ে সেই দানাটা তোলে হয় সেটা অত্যন্ত মিষ্টি এবং তার দানাগুলো অত্যন্ত ঘন আর মোটা হয়। ঠিক এই জিনিসটা হতে থাকে আমাদের সাধন ভজনের ক্ষেত্রে। আমাদের যত অনুভবগুলো গভীর হবে তত আমাদের ঈশ্বর সম্পর্কে বেটার আন্ডারস্ট্যান্ডিং, আরও ভালো করে আমরা ভগবানকে জানতে পারব, আমরা আরও ভালো করে ভগবানকে বুঝতে পারব। বলছেন সাত্ত্বিক সাধক তাই একলা অন্ধকারে বা গভীর রাতে বা মশারির ভেতরে ধ্যান জপ করে যাতে কেউ না জানতে পারে। আপনাকে নিজেকে সাত্ত্বিক প্রমাণ করবার জন্য এরকম করতে হবে না। আসল যে মূল ভাবটা যেটা বলছেন, এমনভাবে সাধন ভজন করবেন যাতে কেউ জানতে না পারে। লাটু মহারাজের জীবনের একটা ভারী সুন্দর গল্প আছে। বরানগর মঠে এমনিতেই তো খুব অর্থের অভাব, তাছাড়া আলোরও অভাব, মানে ওই মোমবাতি টোমবাতি সেজবাতি দেবার মতো কিছু থাকতো না। তাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে সাধন ভজন করে সব শুয়ে পড়তেন। সবাই দেখলেন যে শোবার পর একটা হড়হড় হড়হড় করে আওয়াজ হয়। কী আওয়াজ হয় কেউ বুঝতে পারে না।
আবার সবাই উঠে পড়লে আওয়াজটা বন্ধ হয়ে যায়, আবার সবাই শুয়ে পড়লে আবার সেই কড়কর কড়কর করে একটা আওয়াজ হতে থাকে, যেমন করে সেই ইঁদুরে কোনো কিছু খেলে যেরকম হয় সেরকম। তারপরে একটা সময় একদিন ধরবার জন্য লম্পটাকে খুব হালকা করে শারদানন্দজি নিজের পাশে রেখে দিয়েছিলেন। তারপর যেই শোবার পরেই ওই রকম আওয়াজ হতে থাকলো, সঙ্গে সঙ্গে তিনি আলোটা বাড়িয়ে দিলেন। দেখা গেল লাটু মহারাজ বসে জপ করছেন, এত দ্রুত তিনি মালা জপ করেন যে মালার ওই একটার দানা আরেকটা দানার সঙ্গে ধাক্কা লেগে লেগে ওই রকম একটা কড়কর 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 আওয়াজ হচ্ছে। এই কাউকে জানতে দেওয়ার দরকার নেই। মা ঠাকুরের জীবনটা যদি আপনারা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন তিনি স্বয়ং বলছেন, নহত সিদ্ধা কিংবা সাধিকা সকল সিদ্ধির বিভূতি তোমারই। মা সিদ্ধাও নন সাধিকাও নন, আমাদের সমস্ত সিদ্ধির যে বিভূতি, সেই যে জয়তিলক, সেটি হলেন স্বয়ং মা। মা আমাদের সেই সিদ্ধি দেন, মা সিদ্ধিদাত্রী। অথচ মায়ের জীবনটাকে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখব যে কীরকমভাবে নিজের সত্তাকে তিনি গোপন করে রেখেছেন, মুখ ফসকে বলে ফেলেছেন দশ হাতে কাজ করছি তবু যেন কাজ কুড়ায় না। আমার তো ওই ছবিটা ভীষণ করে ভাবে মনে পড়ে, স্বামী অরূপানন্দজি তার স্মৃতি কথায় লিখেছেন, বলছেন শেষ বছর জয়রামবাটিতে জন্মতিথি পালন করা হচ্ছে, এটা বোধহয় খুব সম্ভবত 1918 সালের ঘটনা, 1918 সালের ঘটনা। মা সকালবেলা ধোয়া জলে, এই তোলা জলে স্নান করে, নমো নমো করে স্নান করে তিনি শারদানন্দজির দেওয়া নরুন পেরে গরদের কাপড়টি পরে ঠাকুরের পুজো করলেন। পুজো করে এসে বসে তিনি খাটের ওপর বসলেন আর পাট একটা তুলে তুলে রাখলেন, বাত ছিল তো, তাই সবাই মায়ের পায়ে ফুল দিতে থাকলেন। বলছেন স্তূপাকার হয়ে যাচ্ছে ফুলে, একবার করে ফুল দিচ্ছেন, মা বলছেন শরতের নামে দাও, রাখালের নামে দাও, তারকের নামে দাও, অমুকের নামে দাও, তমুকের নামে দাও, স্তূপাকার হয়ে যাচ্ছে। যখন সব দেওয়া হয়ে যাচ্ছে মা ঠাকুরের দিকে মুখ করে বলছেন সবার কল্যাণ করো, সবার ভালো করো। সব হয়ে যাওয়ার পর সবাই প্রসাদ প্রসাদ পেল। তারপরে অরূপানন্দজি লক্ষ্য করছেন মা গুটি গুটি পায়ে একটা বাটির মধ্যে কিছু একটা নিয়ে ওই পুকুর পাড়ে যাচ্ছেন। অরূপানন্দজি পেছন পেছন গেলেন, গিয়ে দেখলেন যে মা একটা মাছ কেটেছেন, মাছ কেটে সেটি ধুতে যাচ্ছেন। তা মাকে জিজ্ঞাসা করছেন অরূপানন্দজি, কেন মাছ কি হবে? বলছেন মায়ের যে মেজ ভাইয়ের স্ত্রী তিনি তখন অন্তঃসত্ত্বা, বললেন আজকে তো রান্নাবান্না হতে একটু দেরি হবে, কিন্তু তার খাওয়াতে দেরি হলে তার অসুবিধা হবে, তাই ভাত হয়ে যাবে আর মাই মাছের ঝোল একটু রান্না করে রাখবেন, ওইটি দিয়ে সে ভাত ঝোল ভাত খেয়ে তার পিত্ত নিবারণ করবেন। অরূপানন্দজি হাঁ করে তাকিয়েছেন, এই মা যিনি এতক্ষণ ধরে এতজনের পুজো গ্রহণ করছিলেন, আর সেই মা পরক্ষণে সেসব ভুলে গিয়ে মাছ ধুয়ে মাছের অন্যের জন্য রান্না করছেন। আমরা মাছ মায়ের মতো এইটা হতে পারবো না। আমাদের যদি আপনারা যেমন এই যে ক্লাসের শেষে আমাকে অনেকে লেখেন, কত ভালো ভালো কথা লেখেন, আমি নাকি এমন ভালো বলি যে আপনারা সিনেমার মতো নাকি চোখে দেখতে পান সব দৃশ্যগুলো, এসব ভালো ভালো কথা আমাকে বলেন। আর আমি মাঝে মাঝে সেই হোয়াটসঅ্যাপ মেসেজগুলো বারবার ঘুরি ঘুরি দেখি, বুঝে দেখুন এই সামান্য শব্দতেই আমার কীরকম একটা বিরাট বুকের ছাতি বেড়ে যায়। আমাদের কিন্তু ওরকম হলে চলবে না, আমরা মায়ের মতো সবটাকে হজম করতে না পারলেও হজম করাটা আমাদের অভ্যাস করতেই হবে, নাহলে কিন্তু আমাদের সাধক জীবনের মানোন্নয়ন হবে না। কোণে বনে মনে আমরা কোন শব্দটির ব্যাখ্যা শুনলাম, এবার মহারাজ বলছেন বন শব্দটি। 180 নম্বর সূত্রে মহারাজ বলছেন বনে অর্থাৎ লোকের কোলাহল থেকে দূরে নির্জন স্থানে, যেমন হিমালয় পর্বতে বা গঙ্গাদি উন্নতয়া নদী তীরে, অথবা স্বাস্থ্যকর ও পবিত্র আবহাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে, এইরূপ স্থানেই যোগীরা সাধনের অনুকূল বলে বেছে নেন, যে যেখানে প্রলোভনের কামিনী কাঞ্চনের সংস্রব নেই। বনে গিয়েও যদি সংসারের ভাবনা ভাবা যায় তাহলে সে আর বন রইল না, সংসারই সঙ্গে করে নিয়ে যাওয়া হলো। মনকে স্থির ও একাগ্র করতে পারলে বাইরের কিছুতেই তাকে চঞ্চল করতে পারে না, এইরূপ যোগীর কাছে এই সংসারটাও বন হয়ে যায়, হাটের গোলমালের মধ্যেও তিনি বনের নিরবতা অনুভব করেন। দেখুন যোগীর দুটি অবস্থার কথা বলছেন, একটি হচ্ছে প্রারব্ধ, একবারে প্রারম্ভিক অবস্থা, আর দ্বিতীয়টি হচ্ছে সিদ্ধ অবস্থা, যেখানে তিনি
যে কোনো অবস্থাতেই বনটিকে তিনি রাখতে পারেন। ঠাকুরের ভাষায় সেই সূর্যোদয়ের তোলা মাখন সেটি জলে রাখলেও সেটি জলের ওপর ভেসে বেড়াবে, কখনো জলের সঙ্গে মিশে নিজের সত্তাকে হারাবে না। বন অর্থাৎ লোকের কোলাহল থেকে দূরে নির্জন স্থানে, যেমন হিমালয় পর্বতে, গঙ্গাদ্বীপুণ্যতা নদী তীরে, অথবা স্বাস্থ্যকর পবিত্র আবহাওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে। আমি আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। এখানে যখনই এই গঙ্গাসাগরে কাজ করতে করতে যখন আমার খুব মন খারাপ হয়ে যায়, আমি মাঝে মাঝে এই আমাদের যে সাগর বেলা, যদিও সাগর সঙ্গম তো এখন আর দেখা যায় না, কারণ সাগর সঙ্গম সমুদ্রের ভেতরে 40 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে। এখন আমরা যে মন্দিরটা দেখি কপিল মুনির, চতুর্থ মন্দির, এর আগের তিনটে মন্দির সমুদ্রতে চলে গেছে। সমুদ্র ক্রমাগত এগিয়ে আসছে, আমাদের এই দ্বীপটি সমুদ্র থেকেই উঠেছিল, আবার সমুদ্রতেই লীন হয়ে যাবে। এবারের যে ইয়াসে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল তাতে বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী 50 বছর পরে এই দ্বীপের কোনো অস্তিত্ব থাকবে না। এটি সম্পূর্ণভাবে যেমন সমুদ্রের ভেতর থেকে এসেছিল সমুদ্রের ভেতরে লীন হয়ে যাবে, সেটা অন্য কথা। কিন্তু এটা যেটা বলার সেটা হচ্ছে এই, আমাদের সেটা হলো এই যে আমরা যখনই ওই গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়াই তখন মন একটা অদ্ভুত রকমের ভালো হয়ে যায়। বিশাল সমুদ্র, সেখানে ওই ক্ষুদ্র নদী গঙ্গা নদী অনন্তের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন, এবং তিনি ওই একাকার হয়ে যাওয়ার ফলে আমাদের ওইখানে দাঁড়ালে, গঙ্গার পাড়ে দাঁড়ালে মনে যেন ভিতর মনের ভেতরে এই অনুভূতিটা আমি বলতে পারবো না ঠিক আপনাদের, মনের ভেতরে একটা অদ্ভুত একটা ভালো লাগা তৈরি হয়। মনে হয় যে নাই, জগৎ সংসারে মন খারাপ করার মতো কিচ্ছু হয়নি, এই জগৎ সংসারে মন খারাপ করার মতো কিছু হয়নি, আমরা বেকার মন খারাপ করছি, আমাদের এই মন খারাপ করার কোনো মানে হয় না। তখন এই যখন মনে হয় না, তখন মনে হয় যে এই তো আমাদের জীবন, এই ক্ষুদ্র জীবন যেটাকে নিয়ে আমরা হইচই করছি, এই অনন্ত জীবনের সাথে আমরা কথা বলবো। অতএব আমার এই সামা তখন এই ওই গঙ্গার বা অনন্তের সামনে দাঁড়ালে না মনের যে কোনো কষ্ট, যে কোনো বেদনা একেবারে সঙ্গে সঙ্গে চলে যায়, একদম সঙ্গে সঙ্গে দূরীভূত হয়। এটা আপনারা আকাশে, ভূতেশানন্দে যে আমাদের বলতেন মন খুব খারাপ হলে আকাশের তলায় গিয়ে দাঁড়াবে, ছাতে উঠে আকাশ দেখবে, মনে হবে এই অনন্ত বড় আকাশের তুমি একটা অংশ, তুমি একটা খণ্ড অংশ, খণ্ড অংশ হলো তুমি একটা অংশ, তুমি সেই বিরাটের অংশ। এইরকম ছোট্ট ছোট্ট মন খারাপ, এইরকম ছোট্ট ছোট্ট মন খারাপ করার মতো কথা তোমাকে কখনো স্পর্শ করতে পারে না, তুমি অনন্ত সেই ঈশ্বরের অংশ। কার সাধ্য আছে তোমাকে এই ছোট্ট ছোট্ট জিনিস থেকে তোমাকে তোমার তা ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তোমাকে আহত করতে পারে? উনি বলতেন যখনই মন খারাপ, রামগোপাল মহারাজের কাছে শুনেছি, রামগোপাল মহারাজ বলতেন যখনই মন খারাপ হবে, কেউ আঘাত করেছে, গিয়ে মন্দিরে গিয়ে বলবে ঠাকুর তুমি তাকে সৎ পথ দান করো, সৎ জীবন দান করো, সৎ বুদ্ধি দান করো, দেখবে মুহূর্তের মধ্যে তোমার মন ভালো হয়ে যাবে। আর কার মন ভালো হলো এটা দেখার তোমার দরকার নেই, সবার আগে নিজের মনটাকে ভালো করা দরকার, যে মনে ভগবানকে চিন্তা করা দরকার সে মনটা ভালো করা দরকার। উনি বলতেন মন্দিরে গিয়ে প্রার্থনা করবে, এই যে ইষ্টে মন বসানোর জন্য এই নির্জন পরিবেশ, যেমন কোন যেমন দরকার, বন দরকার যেখানে কেউ আমাদের বিরক্ত করবে না। এক ভদ্রমহিলার গল্প আমি বারবার বলি, আপনাদের আগেও বলেছি, তিনি এসে ভূতেশানন্দজিকে বলেছিলেন যে স্বামী ছেলেপুলেরা যখন স্কুলে চলে যায় তখন তিনি জপধ্যান করার চেষ্টা করেন, তার সামনের ফ্ল্যাটের ভদ্রমহিলা তিনি এসে সেই সময় তার সঙ্গে দেখা করতে আসেন, তিনি কি করবেন, মহারাজ শিখিয়ে দিয়েছিলেন সেই কথা, বলেছিলেন তাকে দরজা খুলে দেবে, জল খেতে দেবে, দু চারটে বই দেবে, দিয়ে বলবে এই সময়টা আমি জপধ্যান করি, তুমি একটু বসো, আমি জপধ্যান সেরে এসে তোমার সাথে কথা বলবো। একদিন দুদিন পর সে বুঝবে যে তুমি এই সময় অ্যাভেইলেবল নয়, বুদ্ধিশানজির এই কথাটা এখন আমার কানে বাজে, শব্দটা অ্যাভেইলেবল নয়, আর কেউ তোমায় বিরক্ত করবে না। আমাদের সমস্যাটা কোথায় হয় জানেন তো, আমরা ভাবি লোকে কি বলবে, হ্যাঁ আমি আমার বাড়িতে এলো, আমি জপধ্যান করছি, এই সময় যদি বলি লোকে কি বলবে, এই লোকে কি বলবো বলতে গিয়ে যে নিজের পায়ে 50 বার কুড়ুল বেড়ে যাচ্ছি এটা আমরা বুঝতে পারি না। আমাদের এটা কিন্তু ঠিক রাখতে হবে, নিজের জন্য যে সময়টা আপনি স্পেসিফাই করে রেখেছেন সেই সময়টা আপনাকে রাখতেই হবে। যখন দেখবেন এইটা হবে, মানুষ এত আনকনসিডারেট নয়, যখন মানুষ জানবে বুঝবে এই সময় আপনি সাধন ভজন করেন কেউ আপনাকে বিরক্ত করবে না।
আর এই বন শব্দের অর্থ বলছেন যে বাইরে আপনি একেবারে নিজেকে শান্ত করে ফেললেন, কিন্তু নিজের মনের ভেতরে যে বনটা আছে সেটাকে যদি নির্জন না করতে পারেন তাহলে দুঃখের অন্ত নেই। আমার মনে আছে প্রথমবার তপস্যা করতে যাচ্ছি, একজন স্বামীজির সঙ্গে, তিনি একটি খুব বিখ্যাত কেন্দ্রের অধ্যক্ষ, তিনি আমাকে খুব ভালোবাসেন, তিনি আমায় বললেন, দেখো তুমি তপস্যা করতে যাচ্ছ এই শুনে আমার খুব ভালো লাগছে, তপস্যা করার জন্য বুঝলে তো একটা মন দরকার হয়, আর সেই মনটা কীরকম জানো তো, সেটা যদি তৈরি না হয় তাহলে তুমি যেখানেই তাকে পাঠাও তার দিয়ে তপস্যা হয় না। বলে তিনি আমাকে বললেন যে তার উদাহরণের কথা বললেন, ধরো আমাকে যদি মাউন্ট এভারেস্টের চূড়াতে পোস্টিং দেওয়া হয় আমি ওখানে বসে সুপ্রিম কোর্টে কেস করব, আমি কিছুতেই সেই জায়গাটার সুযোগটা নিতে পারবো না। অতএব বনের দুটো দিক আছে, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল, আমাদের বাইরের যে আবরণ সেটাকে শান্ত করে দিতে হয় আর ভেতরের যে অশান্তটা সেটাকেও করতে হয়, নাহলে বাইরে যদি শান্ত হয় আমি ভেতরকে শান্ত করতে না পারলে আমার প্রয়োজনীয় সাধন ভজন হবে না। একটি ছবি আমার খুব মনে পড়ে, পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের বলেছিলেন, বিরজানন্দজি রোজ দুপুরে খাওয়ার পরে চিঠি লিখতেন, চিঠি সব চিঠিগুলো ভালো করে পড়তেন, ভাবতেন, দু তিন ঘন্টা লাগাতেন চিঠির উত্তর দিতে, প্রত্যেকটা চিঠি তিনি হাতে করে লিখেছেন। এই যে চিঠি আমরা পড়ছি এগুলো অনেক, এগুলির ভেতরে অনেকগুলি তার লেখা চিঠির অংশ, সেই চিঠিতে উনি নিজে সমস্ত কথার উত্তর দিতেন। বলতেন একদিন সেই বাড়িতে আগুন লেগে গেছে, কাঠের বাড়ির সিঁড়িতে আগুন লেগে গেছে, মহারাজরা অন্য পথ দিয়ে ঘরে ঢুকেছেন, গিয়ে দেখছেন ঘরটা একেবারে ধোঁয়ায় ভর্তি, তাড়াতাড়ি কাঁচের জানলাগুলো খুলে দিয়েছেন, দূর থেকে দেখা যাচ্ছে বিরজানজি এরকম কুঁজো হয়ে বসে কিছু একটা করছেন, এরা সব হইচই করছে অনেকজনে মিলে, তাড়াতাড়ি করে সব ধোঁয়া টোঁয়া বার করে যখন ঘর একেবারে ধোঁয়া শান্ত হয়ে গেল, আগুন নিভে গেল, তখন বিরজানন্দজির কাছে গিয়ে দেখলেন যে বিরজানন্দজি যেমন চিঠি লিখছিলেন তিনি ঠিক সেমনিভাবেই চিঠি লিখছেন, এতটুকু অদলও হয়নি বদলও হয়নি তার জায়গা। তিনি বুঝতেই পারেননি যে আগুন লেগেছিল, এতগুলো লোক এসে এই হইচইটা করছিল। মহারাজ বললেন মনে হলো যেন মহারাজের থেকে এক হাত দূরে এসে আমাদের সব শব্দ কোলাহল, আমাদের সব হইচই সব যেন থেমে গেছে। আমি যে এটার উদাহরণ দিচ্ছি এটা কিন্তু সিদ্ধ পুরুষের উদাহরণ, আমাদের মতো সাধকের উদাহরণ নয়, কিন্তু ওটা আমাদের আদর্শ, ওটা জানা আমাদের খুব জরুরি। আমরা যদি আদর্শটাকে না জানি কত দূর আমাদের এগোতে হবে সেটা যদি না জানতে পারি তাহলে কিন্তু আমরা পথ চলতে পারবো না। হিমালয়ের চূড়ায় আমাদের উঠতে হবে, চূড়াটাকে যদি না দেখি তার যে গতিপথটাকে যদি না জানি তাহলে কিন্তু কোনো দিন আমরা সেই চূড়ার দিকে এগিয়ে যাওয়ার মতো দুঃসাহস দেখাতে পারবো না। এবার তৃতীয়, ধ্যান করবে কোণে বনে আর মনে, 181 নম্বর সূত্র। মনে ধ্যানই আসল কথা, যেখানেই ধ্যান করো না কেন মনে অর্থাৎ হৃদয়ে অন্তরের অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে তাতেই সমস্ত মন বা অহংবোধ একাগ্র করবার জন্য ইন্দ্রিয়গুলোকে সংযত করে নিজের সমস্ত শক্তি প্রয়োগ করবে। এই রকম নিরন্তর চেষ্টা করতে করতে অন্তরে মহাশক্তি স্ফুরণ হয় যার দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি হয়। মন যত নানা দিকে ছড়িয়ে থাকে তত তার শক্তি হ্রাস হয়, মন দুর্বল নিস্তেজ হয়ে পড়ে, তার দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। দেখুন কি সুন্দর কথা, এই যেন তিনি তার নিজের কথা বলছেন, একেবারে আমাদের মতো করে আমাদের ভাষায় দাঁড়িয়ে বলছেন, বলছেন মনে ধ্যানই আসল কথা। তাহলে ধ্যানের আসল জায়গা কোনটা, সেটা হচ্ছে মন। আমি যাই করি না কেন, এক্স ওয়াই জেড যেখানেই করি না, ইদানিং একটা নতুন একজন লেখক তার বইতে বেরিয়েছেন, তিনি খুব বহুমানিত, তাই আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না, এই গিয়ে কামারপুকুরে বসবেন, কামারপুকুরে গিয়ে 100 জপ করবেন, তারপরে ঠাকুরকে বলবেন তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও, তারপরে আবার গিয়ে জয়রামবাটিতে গিয়ে বসবেন, বলবেন মা তুমি আমায় শুদ্ধা ভক্তি দাও, তবে দক্ষিণেশ্বরে গিয়ে বসবেন, তারপরে মায়ের বাড়িতে গিয়ে বসবেন, ঘুরে 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 ধ্যান জপের একটি সুন্দর প্রসেস বলেছেন। আমরা তো গুরু যেটি বলেন সেটা তো তিতর মতো লাগে, সেটি বাদ দিয়ে সব প্রসেসগুলো আমাদের শুনতে খুব ভালো লাগে, সেই কারণে আমাদের গুরু যেমনটি বলেছেন ঠিক সেই রকমভাবে সাধন ভজন করা দরকার। গুরু আমাদের বলে দিয়েছেন তিনি জানেন কোনটি আমার প্রয়োজন আছে, সর্বজনের পুজো আর আত্মজনের পুজো দুটো কিন্তু সবসময় আলাদা,
দেখবেন বাইরে যে বারোয়ারি পুজো হচ্ছে সেখানে যে নিয়মকানুন বা যে নিষ্ঠা পালন করা হয়, আপনার বাড়ির পুজো যতই ছোট হোক না কেন, বাজেট যতই কম আয়োজন হোক না কেন, যতই লাল পেড়ে কাপড় দিয়ে পুজো দেওয়া হোক না কেন, তার সাথে মিশে থাকে আপনার নিষ্ঠা, আপনার ভক্তি, আপনার ভালোবাসা। ঠিক সেই রকম সাধন ভজনটা সেই রকম নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে ভালোবাসা দিয়ে করতে হয়। আমাদের ধ্যান করার জায়গাটা হচ্ছে মন, মনটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। মহারাজ বলছেন যেখানেই ধ্যান করো না কেন, মনে অর্থাৎ হৃদয়ে অন্তরে ইষ্টকে প্রতিষ্ঠা করে তাতেই সমস্ত মন ও অহংবোধ একাগ্র করবার জন্য এই অবধি আমরা জাগি। প্রথম হচ্ছে কোথায় বসাতে হবে, আমাদের হৃদয়ের ভেতরে, হৃদয়ের মধ্যে কেমনভাবে বসাতে হবে, কাকে বসাতে হবে, আমার ইষ্টকে। দেখবেন আপনাদের দীক্ষার সময় গুরু বলে দিয়েছেন ইষ্টের কোন মূর্তিকে চিন্তা করতে হবে, কিসের ওপর তিনি বসবেন সব কিছু কিন্তু গুরু বলেছেন, কেমনভাবে তিনি বসবেন সব বলে দেওয়া আছে। এখানে আমি কোনো গুরুগিরি করতে চাই না, কিন্তু যেটা বলছেন মহারাজ সেটা বলছেন তাতেই সমস্ত মন এবং অহংবোধ একাগ্র করবার জন্য। অহংবোধ, অহংবোধ মানে এই যে আমি একটা সত্তা, আমি কি কম, আমি এক্স ওয়াই জেড। দেখবেন যখনই আমরা ভগবানকে আমাদের হৃদয়ে বসানোর চেষ্টা করি তখনই আমাদের নিজেদের যে আত্মবোধ অহংবোধ সেইটা এসে বাধা হয়ে দাঁড়ায়, সে কিছুতেই আমাদের ভগবানকে আমাদের হৃদয়ে বসতে দেয় না, বলে না এইটা হবে না সেইটা হবে না, বারবার মনের একটা বিক্ষেপ হতে থাকে। তা নয়, আমার এই যে আমি বোধ এক্স মিস্টার এক্স এই যে বোধ এটা সম্পূর্ণ সরিয়ে রাখতে হয়। এই কারণে দেখবেন আমাদের ধ্যানের সময় বলা হয়েছে তোমার মুখ যেদিকে তোমার ইষ্টের মুখ সেই দিকে, অর্থাৎ এইরকম যদি আপনার ইষ্ট হন তিনি এমনি বসে আছেন তাহলে আপনার মুখও এদিকে আপনার ইষ্টের মুখও এদিকে, এরমভাবে তো আপনি ইষ্টকে দেখতে পারেন না। তাহলে কি হচ্ছে, এই যে এটি হলেন আপনি আর এটি হলেন তিনি, তাহলে এই আপনি আর তিনি এই দুটি মিলিয়ে একটা সত্তা হচ্ছে, এতে তো দেখা যাচ্ছেন। তখন আমরা কি করি, আমরা নিজেকে বার করে নিয়ে আসি, গোটা শরীরটাই আমি থাকি কিন্তু তুমিময় শরীর থাকে, আমাদের আর আলাদা করে কোনো আইডেন্টিটি থাকে না। এই যে আমিকে বার করে নিয়ে আসা, এই অহংবোধকে যখন বার করে নিয়ে আসবো আমরা, তখনই কিন্তু ইষ্টের ঠিক ঠিক মতো সাধন ভজন করা, ইষ্টকে চিন্তা করা আমাদের পক্ষে সহজ হবে। কেমন করে অহংবোধকে আমরা কমাতে পারি, বলছেন ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। ভূতেশানন্দজি বলতেন একটা দুটো ইন্দ্রিয় নয়, বলছেন সব কটা ইন্দ্রিয় সঙ্গে। আমার এখনও সেই সেদিনের কথাটা মনে পড়ে, মহারাজ বলছেন ওই খেপির বরের মতো হতে হবে। খেপির বর কীরকম, না খেপির বর খেপাকে বলছে বুঝলে তো তোমার এখনও আমার প্রতি এত আকর্ষণ, পাশের বাবু অমুক বাবুকে বলো তাঁর ত্যাগ দেখো। বলছে সে কীরকম করে ত্যাগ করে, না তার এতগুলো বউ ছিল সে একটা একটা করে ত্যাগ করছে। সেই খেপা কাঁধে সেই গামছাটা নিয়ে বলে ওরে খেপি ওভাবে ত্যাগ করা যায় না, ত্যাগ করতে গেলে এই দেখ আমি তোকে ত্যাগ করলুম বলে হেঁটে বেরিয়ে যাওয়া। উনি বলছেন একটাটা ইন্দ্রিয়কে ত্যাগ করে না, ইন্দ্রিয়কে সংযম করে না, সব কটা ইন্দ্রিয়কে একসঙ্গে সংযম করতে হবে। অতটা কঠিন হার্ড টাস্ক দিচ্ছেন, কিন্তু বলছেন সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করে। ইন্দ্রিয়গুলোকে সংযত করলে কী হবে, এই যে ধরুন একটা নদী যাচ্ছিল, তার অনেকগুলো ক্যানাল আছে, সেই ক্যানাল দিয়ে কী হচ্ছে ওই নদীর জল বেরিয়ে যাচ্ছে, ফলে যে মূল যে স্রোতটা সেটা কিন্তু দুর্বল হয়ে গেল। আপনি যদি প্রত্যেকটা ক্যানেলের মুখ বন্ধ করে দেন, তার সুইস গেটগুলো বন্ধ করে দেন, তাহলে তো সে আর ছড়াবে না, তখন নদীর যে মূল ধারাটা সেটা আরও বেশি শক্তিশালী হবে, আরও গতিতে সেটা এগিয়ে যেতে থাকবে। এটাও ঠিক তাই, আপনি যত আপনার ইন্দ্রিয়গুলোকে সংযত করবেন আপনার সমস্ত শক্তি তখন ওই ঈশ্বর চিন্তাতে কাজে লাগাবেন। এই রকম, এরপরে বলছেন শুধু এতেই হবে না, বলছেন এই রকম নিরন্তর চেষ্টা করতে করতে, একদিনে হবে না, বারবার চেষ্টা করতে হবে। আজ হয়নি তো কালকে আবার চেষ্টা করব, কাল হয়নি তো আবার চেষ্টা করব, রোজ চেষ্টা করব, বারবার চেষ্টা করব। প্রতি পরাজয়ের ভেতরে আমাকে জয় জয়ী হতে হবে, এই সংকল্পটা আনতেই হবে। স্বামীজি তুলনা করছেন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে, একটা সমুদ্রের ঢেউ 4 ফুট উঠল, সমুদ্রের পাড়ে এসে আছড়ে পড়ে গেল, তারপরে কি হচ্ছে সেই ঢেউটা স্বামীজি বলছেন কেউ দেখে না, ঢেউয়ের জলটা পিছিয়ে চলে গেল। দেখবেন আপনারা সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকলেও দেখবেন যে সমুদ্রের জলে আপনি ভিজে গেলেন,
তারপরে দেখলেন সেই জলটা সরসর সরকার পিছিয়ে চলেছে। স্বামীজি বলছেন পিছিয়ে গেল কেন? না, সে আরও বড় শক্তি, আরও বড় ঢেউ হয়ে আসবে, তার শক্তি সঞ্চয় করছেন। ওই একবার 4 ফুটের ঢেউ হয়ে ঝাঁপিয়ে পড়ল, আবার সে পিছিয়ে গেল, এবার সে 5 ফুটের ঢেউ হয়ে ঝাঁপিয়ে পড়বে, সেই শক্তিটা সে সঞ্চয় করছে। দেখেন না যে ক্রিকেট খেলাতে সেই বোলাররা খালি পিছিয়ে যায়, তারপরে ছুটতে 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 আসে, যখন বলটাকে যে ছাড়ে তখন তার কী শক্তি, কী স্পিডে সেটা যাচ্ছে, ব্যাটসম্যান বুঝতে পারার আগেই বোল্ড আউট হয়ে যায়। ঠিক এই রকম জীবনে আমাদের ওই চেষ্টাটি নিরন্তর করে যেতে হবে। এই চেষ্টা যদি আমরা নিরন্তর না করি তাহলে কিন্তু হবে না, এটা হচ্ছে কথা। তাই বলছেন যে এই রকম নিরন্তর চেষ্টা করতে করতে অন্তরে মহাশক্তির স্ফুরণ হবে। এটা আপনারা সবাই বোঝেন, আপনাদের ভেতরে যে মহাশক্তির স্ফুরণ হয় এটা সবাই বোঝেন। আগে যখন প্রথম প্রথম রান্নাবান্না করা শুরু করেছিলেন তখন কিন্তু ওইটা হতো না আপনার। দেখবেন 10 জন বাড়িতে এলে আপনি ভাবতেন কী করে রান্না করবে, এই তাড়াতাড়িতে এই জোম্যাটো হেনা তেনা সুইগি টুইগি থেকে খাবার নিয়ে এসে ম্যানেজ করে দিই। কিন্তু তারপরে যখন পাকাপোক্ত হয়ে গেলেন 10 জনে ওটা কোনো ব্যাপার না। দেখুন আপনার ভেতরে সেই একই আপনি যে 6 মাস আগে যা ছিলেন, 6 মাস বাদে সেই একই আপনি। 10 জনের জন্য রান্না করাটা কোনো ব্যাপার নয়। আমরা দেখেছি ছেলেবেলায় যখন এই বাড়িতে এই সব ওই কী বেশ হতো, ওই আশীর্বাদের অনুষ্ঠান হতো, তারপরে এই ছোটোখাটো জন্মদিনটার হতো, মা ঠাকুমা কাকিমারা নিজেরাই রান্না করে, বাইরে থেকে কোনো কোনো কিছু প্রয়োজন হতো তারাই রান্না করে ম্যানেজ করে দিতেন। এও ঠিক সেই রকম, সেই আপনার ভেতরে আপনি পারেন, সেই শক্তিটা আপনার ভেতরে একটু একটু করে আসবে। এবং যখন আপনি বুঝতে পারবেন সেই শক্তির স্ফুরণ, আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে যত পবিত্রতা আসবে এটা কেউ কাউকে বোঝাতে পারে না, আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভেতরে অসীম শক্তি আসছে, যে কোনো অড পরিস্থিতিকে আপনি খুব সহজে ম্যানেজ করতে পারছেন। বলছেন হৃদয়ে মহা অন্তরে মহাশক্তি স্ফুরণ হয় যার দ্বারা ভগবানের স্বরূপ উপলব্ধি হয়। আপনি যত শক্তিময় হবে, যত সুন্দর হবে জিনিস, তার ভেতরে তো ভগবানকে আপনি সহজে স্পর্শ করবেন। যে তার যত সুন্দর হবে, যে ইলেকট্রিক পরিবাহী যে তার, সেটি তার যে গেজ যেগুলো সে যত থাকবে ঠিকঠাক থাকবে, যখন ইলেকট্রিসিটি পাস করা হবে তখন কেউ বুঝতেও পারবে না ওই শক্তিশালী তারের ভেতর দিয়ে কী মহাশক্তির প্রবাহ হচ্ছে। কিন্তু যদি ওটা যথেষ্ট গেজের না হয় তাহলে কী হবে, যেই মুহূর্তে ইলেকট্রিসিটি পাস করা হবে সঙ্গে সঙ্গে বার্স্ট করে যাবে, গলে যাবে আর প্রবাহ বন্ধ হয়ে যাবে। ঠিক সেই রকম বলছেন মন যত নানা দিকে ছড়িয়ে থাকে তত তার শক্তি হ্রাস হয়, মন দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। আমরা অনেক কিছুর ভেতরে মনকে ঢুকিয়ে দিই। আজকাল বাচ্চাদের দেখলে আমার সত্যি সত্যি দুঃখ হয়, কত কী শেখে তারা, ক্যারাটে শেখে, গান শেখে, কম্পিউটার শেখে, নাচ শেখে, অঙ্কন শেখে, সাঁতার শেখে, সব শেখে, আর তারপরে লেখাপড়াটা ছাড়া আর সব বদ কিছু শেখে। এই জিনিস হচ্ছে আমাদের, কোনো একটা জিনিস তার যেটাতে ইচ্ছা সেটাতে কিন্তু আর হয় না। আমাদের আমার তো মনে হয় এসব আমাদের জীবনগুলো পুরাকালের জীবন, যখন আমাদের সেই অপশন দেওয়া হতো, তোমার এটা ভালো লাগলে এটা শেখো, ওটা ভালো লাগলে সেটা শেখো, সেইটা আর হয় না। ঠিক ওই রকম মনকেও নানা জিনিস থেকে ছড়িয়ে এনে এক জায়গায় করতে হয়, তবে তার দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। মন যদি ছড়িয়ে যায় সেই মন দিয়ে কাজ করা যায় না। 182 নম্বর সূত্র, ধ্যান চোখ বুঝে অন্ধকারে করবে, জানলা খোলা রাখবে, ঘরে বায়ুরুদ্ধ না হয়, বায়ুবদ্ধ বায়ু না হয়, কাপড় জামা ঢিলা রাখবে। ঠাকুর তার কোনো কোনো অন্তরঙ্গ ত্যাগী ভক্তকে ন্যাংটো হয়ে ধ্যান করতে বলেছিলেন, শিশু ভাব ও বন্ধন মুক্ত ভাব আনবার জন্য। চোখ বুঝে ধ্যান করাটাই কথা। চোখ যদি না বন্ধ হয় তাহলে আমরা আমাদের হৃদয়ে হৃদয় দেবতাকে কিছুতেই দেখতে পাবো না। যতক্ষণ না দেখতে পাচ্ছি ততক্ষণ দেবতাকে দেখুন না চোখের সামনে। এই দেবতাকে চোখ বুঝে খুব ভালো করে ধ্যান হয় যদি আমরা সারাদিন একটু একটু করে চোখ বন্ধ করে করে একটু তাকে ভেতরে দেখার চেষ্টা করি। যারা প্রথম প্রথম করছেন সত্যি সত্যি ধ্যান করাটা একটু কঠিন হয়, কিন্তু এটা অভ্যাসটা এইভাবে করা যায় সারাদিন। এখন তো খুব সহজ হয়েছে, মোবাইল ফোনের স্ক্রিন সেভার করে রেখে দিন ঠাকুরের ওই ছবিটা,
যখনই হবে তখনই বারবার করে একবার দেখুন। কেমন করে দেখবেন? খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন তার পাটি কেমন, তার আঙুলগুলি কেমন, তার হাতের কুনুইটা কেমন, তার কাঁধের গড়নগুলো কেমন দেখবেন। দেখলে দেখবেন ঠাকুরের দুটো কাঁধ দুটো সাইজের, একটা বড় একটা ছোট। দেখবেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, ঠাকুরের গাল দেখুন, ঠাকুরের দাড়ি দেখুন, ঠাকুরের চোখ দেখুন, ঠাকুরের দাঁতের ফরমেশন দেখুন, ঠাকুরের নাক দেখুন, ঠাকুরের কান দেখুন, ঠাকুরের কপাল দেখুন, চুল দেখুন, আবার দেখুন পা থেকে মাথা অবধি। যাকে ভালোবাসবেন তাকে খুঁটিয়ে খুঁটিয়ে আগে দেখার চেষ্টা করবেন। যদি মনের ভেতরে তাকে সম্পূর্ণ এঁকে না নিতে পারেন, যে সময় কোনো ছবি থাকবে না, কোনো সাহায্য থাকবে না, আপনি ফোটাবেন কী করে? আমার মনে আছে যখন আমরা প্রথম স্বামীজি পড়তে শুরু করি, তখন আমাদের একজন স্বামীজি আমাকে এই স্বামীজি পড়ার সূত্রটা দিয়েছিলেন। তিনি বলেছিলেন প্রথমে পড়বে স্বামীজির চিঠি। কেন? না, স্বামীজির চিঠি 1898 নরেন দত্তের সাথে তোমার আমার কোনো ফারাক নেই, না পাওয়ার বেদনা, না পাওয়ার কষ্ট সব কিছু আছে। কিন্তু 1902 জুন মাসে যে সময় চিঠি শেষ হয়ে গেছে, সেই স্বামী বিবেকানন্দকে তুমি আমি কেউ ধরতে পারবো না। তখন আমাদের কিন্তু ওই নরেন দত্তের সঙ্গে চলতে চলতে নরেন দত্তের একটা আউটলাইন আমাদের তৈরি হয়ে যাবে। এরপরে অন্যান্য জিনিসগুলো পড়তে বললেন, স্বামী শিষ্য সংবাদ, ভারতে বিবেকানন্দ, কর্মযোগ, প্রাচ্য পাশ্চাত্য, জ্ঞানযোগ, ভক্তিযোগ, রাজযোগ, বলছেন একটার পর একটা পড়তে থাকবো। সেগুলো হচ্ছে রং, ওই যে আউটলাইনটা তৈরি হয়েছে তার ভেতরের যে কালারিংগুলো করতে, সব পড়া হয়ে গেলে দেখবে স্বামী বিবেকানন্দের গোটা একটা ছবি তোমার মনের ভেতরে লেগে গেছে। ওইটাও ঠিক তাই, ধ্যান করবার আগে ধ্যানের প্রস্তুতি নিতে হয় বারবার করে নিজের ঠাকুর ঘরে। যে ওই কারণে বড় ছবি রাখবার কথা বলা হয়, বড় ছবি রাখলে ঠাকুরকে খুব ভালো করে দেখা যায়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায়। ছোট ছবিতেও আপনারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারেন, মোবাইল ফোনেতে খুব সহজ, আপনি জুম করে দেখতে পান, একটা সুবিধে আছে। খুঁটিয়ে খুঁটিয়ে পায়ে ঠাকুরের পায়ের আঙুলগুলোই দেখুন, হাতের আঙুলগুলো দেখুন, তার ফরমেশন দেখুন। সবাই এমনি করে বসার ব্যবস্থাটা করে, অন্যভাবে বসার আগে ভাবুন ঠাকুর কেমন করে আঙুলটা ধরেছেন, কোন আঙুলের সঙ্গে কোন আঙুলটা জুড়ে আছে। তখন দেখবেন ধ্যান করতে খুব সুবিধা হবে, নাহলে দেখবেন মুখটা মনে পড়ছে, পাটা মনে পড়ছে না, পাটা মনে পড়ছে, মুখটা মনে পড়ছে না, এইটা হতেই থাকবে। ঠাকুরের সম্পূর্ণ মূর্তি ধ্যান করার কথা বলি। চোখ যখন বন্ধ করবেন তখন মনে, এই যে চোখ বুঝে ধ্যান, চোখ বুঝে অন্ধকারে করবে, এর অর্থটা হচ্ছে এই, আমার যে সত্তা, আমি যে ধ্যান করছি ধ্যানই সত্তা, এটাকে সম্পূর্ণ ভ্যানিশ করে দিতে হবে। সেইখানে শুধুমাত্র আমার ইষ্ট সত্তা বিরাজ করবেন। বলছেন জানলা খোলা রাখবে ঘর বদ্ধ বায়ু না হয়, শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে সেখানে ভালো করে ধ্যান জপ করা যায় না। কাপড় জামা ঢিলা রাখবে কেন? এই বন্ধন থেকে মুক্ত করে রাখতে হয়। বলছেন ঠাকুর কখনো কখনো ছোট ভক্তদের মানে আবরণ শূন্য হয়ে করতে বলতেন, যাতে ওই বন্ধন মুক্ত আর শিশু ভাবটা আসে। 183 নম্বর সূত্র, সেখানে বলছেন ধ্যানের সময় ইষ্টের অধিষ্ঠান হৃদয়কে যেভাবে যার ভালো লাগতে, ইষ্টের অধিষ্ঠান হৃদয়কে যেভাবে যার ভাবতে ভালো ভাবতে লাগে সেইভাবে সে ভাবতে পারে। যেমন হৃদয় আসন, হৃদয় কমল, হৃদয় কন্দর, হৃদয় গুহা, হৃদয় মন্দির, হৃদয় আকাশ, হৃদয় কোষ, হৃদয় কেন্দ্র, হৃদয় নিকেতন, হৃদয় কুটির, হৃদয় কুঞ্জ, হৃদয় সিংহাসন, আর যত রকমের কল্পনা ভক্তেরা মনে উদিত হয়। হৃদয় মানে অন্তরের অন্তরতম স্থান, যেখানে প্রিয়তমকে রাখতে প্রাণ চায়। হৃদয়ে ধ্যান করতে না পারলে প্রথম প্রথম ইষ্টকে পটে বা মূর্তির সামনে রেখেও ধ্যান করা যায়, কিন্তু সেটা বাহ্য ধ্যান, সেটা কখনো হৃদয়ের ধ্যান হয় না। দেখবেন আপনাদের গুরুদেব গুরুদেবরা আপনাদের ধ্যান করার পদ্ধতি বলেছেন, আমি গুরুদেব গুরু নই, আমি অতএব এখানে গুরুগিরি করব না। মহারাজ যেটা বলছেন হৃদয়ে ধ্যান করার কথা বলছেন, এই হৃদয়টাকে আমরা কী কীভাবে ভাবতে পারি? হৃদয়টা যেন একটা প্যান্ডালের মতো। এবার কি প্যান্ডেল হবে? সেখানে সিংহাসন বসবে, সোনার সিংহাসন বসবে, সেটা গুহা হবে না কীভাবে হবে? বলছেন কী কীভাবে ভাবতে পারি আমরা? হৃদয়ে আসন, হৃদয়টা যেন আসনের মতো আছে, তার উপর যেন ঠাকুর এসে বসেছেন। হৃদয় কমল, হৃদয়টা যেন একটা প্রস্ফুটিত পদ্ম, তার উপর প্রভু এসে বসেছেন।
হৃদয়টা যেন একটা গুহার মতো, গুহার ভেতর যেমন চতুর্দিকটা আটকানো থাকে একটা দিক খোলা, ঠিক সেই রকম হৃদয় যেন মন্দিরের ভেতরে, তাতে ঘণ্টা টন্টা সমস্ত কিছু আছে, খুব সুন্দর যেন মন্দির হয়, সে আমার হৃদয়টা যেন মন্দির, তার ভেতরে যেন আমার হৃদয় দেবতা বসে আছেন, হৃদয়টা যেন আকাশের মতো অনন্ত খোলা, তারই মধ্যে তিনি বিরাজ করছেন, হৃদয়টা যেন একটা ছোট্ট কোষের মতো, একটা কোষ মতো সেই রকম, হৃদয় কেন্দ্র, হৃদয়টা যেন একটা বাড়ির মতো, সেই বাড়ির ভেতরে তিনি বসে আছেন, হৃদয়টা যেন একটা কুটিরের ভেতর, হৃদয়টা যেন একটা কুঞ্জের মতো, হৃদয় যেন সিংহাসনের ভেতর, সব রকম যেভাবে কল্পনা করতে ইচ্ছা হয় সেভাবে কল্পনা করবে। হৃদয় মানে আমাদের মনে আছে আমরা যখন পুজো শিখতে গেলাম তখন পুজোতে একটা আছে পিঠন্যাস পিঠশক্তির ন্যাস, যিনি পুজো শেখালেন তিনি খুব মজা করে আমাদের বললেন, বুঝলি তো, ওই যে যখন দেবতাকে বসবার আগে বসানোর আগে ভালো করে জল ন্যাকড়া ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে ভালো করে ভিজে কাপড় দিয়ে তোরা বেশ করে সুন্দর করে ঘষে ঘষে চকচকে করে পরিষ্কার করিস, ন্যাসটা হচ্ছে তাই, তোর নিজেকে তুই পরিষ্কার করছিস, পরিমার্জন করছিস, মন্ত্র দিয়ে শব্দ দিয়ে সেটাকে পরিমার্জন করছিস, যেন সেই ঝকঝকে ঘরেতে হৃদয় দেবতা এসে বসতে পারেন। তাই বলছেন এই নানা রকমের কল্পনা করার কথা বলছেন। হৃদয় মানে অন্তরের অন্তরতম স্থান, যেখানে প্রিয়তমকে রাখতে ইচ্ছে হয়, হৃদয় হলে সেই অন্তরের অন্তরতম স্থান যেখানে আমরা আমাদের হৃদয় দেবতাকে স্থান দিয়ে থাকি। হৃদয় ধ্যান করতে না পারলে প্রথম ইষ্টকে পটে বা মূর্তিতে সামনে রেখেও ধ্যান করা যায়। অনেক সময় হয় কি চোখ বন্ধ করলে ভেতরটা পুরো অন্ধকার হয়ে যায়, একদম ইনিশিয়াল স্টেজে হয়, সেই সময় আমরা যদি ঠাকুরের ছবির দিকে তাকিয়ে থাকি সেও এক ধরনের ধ্যান হয়, কিন্তু সেটা একদম প্রাথমিক স্তরে, এইটাকেই একবারে করবেন না, চেষ্টা করবেন হৃদয়তে ধ্যান করতে। আমরা আজকে যে সূত্রটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে 184 নম্বর সূত্র। সেখানে বলছেন ধ্যানের প্রশস্ত সময় এক, দিন ও রাত্রির সন্ধিক্ষণ, ঠিক ভোরবেলা ও সন্ধেবেলায়, ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ রাত্রির শেষ ভাগে সূর্যোদয়ের ঘণ্টাখানেক পূর্বে, তিন, গভীর রাত্রে, এই সব সময় প্রকৃতি স্থির শান্ত গম্ভীর থাকে, আর এই সব সময় সাধারণত মেরুদণ্ডের ভিতরে যে সুষুম্না নাড়ি আছে সেটি কার্যকরী হয়, তার ফলে নিঃশ্বাস প্রশ্বাস দুই নাকের মধ্যে দিয়ে হয়, সাধারণত তার দুই দিকে যে ইড়া ও পিঙ্গলা নাড়ি আছে তাদের একটি ক্রিয়া হয় এবং ডান নাক অথবা বাঁ নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস বয়, তাইতে মনকে চঞ্চল করে, অনেক যোগী সেই জন্য লক্ষ্য রাখেন কখন সুষুম্নার ক্রিয়া হচ্ছে এবং বুঝতে পারলেই সকল কাজ ফেলে ধ্যানে বসেন। এর দুটি দিক আছে, প্রথম বলি ধ্যানের সময়, বলছেন দিন ও রাত্রির সন্ধিক্ষণ, রাত শেষ হয়ে যাচ্ছে দিন আসছে সেইটা একটা সময়, আর দিন শেষ হয়ে যাচ্ছে রাত আসছে, এইটা এই দুই সন্ধিক্ষণে যদি বসে জপ ধ্যান করেন, অথবা ব্রাহ্ম মুহূর্ত সূর্যোদয়ের এক ঘন্টা আগে, আর আরেকটা হচ্ছে গভীর রাতে মহানিশায় জপ করবার কথা, স্বামী ব্রহ্মানন্দজি খুব জোর দিতেন মহানিশায় জপ করবার, আমি অনেকবার চেষ্টা করেছি ঘুমিয়ে পড়েছি বহুবার, কালী পুজোয় করে দেখেছি খুব ফল হয়, মন একদম ভীষণ রকমের শান্ত হয়ে যায়। আমাদের বেলুড় মাঠে এগুলো আমরা প্রয়োগ করে করে দেখেছি, সত্যি সত্যি এই যে কথাগুলো যা বলছেন এগুলো একটাও মিথ্যে নয়। এই সব সময় প্রকৃতি স্থির শান্ত ও গম্ভীর থাকে, মহারাজ কারণ দেখাচ্ছেন কেন এই সময়গুলো প্রশস্ত, কারণ প্রকৃতি এই সময় স্থির থাকে, শান্ত থাকে এবং গম্ভীর থাকে, স্থির মানে সেখানে কোনো হইচই কিছু নেই, শান্ত সেখানে তখন পাখির ক্রিয়া বন্ধ হয়ে যায়, এই যে সূর্যোদয়ের এক ঘন্টা পূর্বে কেউ কোথাও জেগেনি, একেবারে শান্ত হয়ে আছে, এই রকম স্থিতিতে আমাদের সাধন ভজন করা সহজ। বলছেন এবার আসল কারণটা বলছেন, ওই সময় মেরুদণ্ডের ভেতর যে সুষুম্না নাড়ি আছে সেটি কার্যকরী হয়, এই ইড়া পিঙ্গলা সুষুম্নায় তিনটি নাড়ি আছে, এই সুষুম্না নাড়ি কার্যকর করলে দু নাক দিয়ে সমানভাবে শ্বাস উঠবে এবং শ্বাস বেরোবে, এর হবার এর অর্থটা কী হচ্ছে,
আমার শ্বাস প্রশ্বাসের যে সিস্টেমটা এটা ঠিকঠাক মতো পরিচালিত হচ্ছে। নাকটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানেন তো, আমরা বুঝতে পারি না। আমার নাক কেটেছিল, একদিনই নাকটা বন্ধ করে রেখেছিল, পরের দিন যখন খুলে দিল অঝরে রক্ত বেরোচ্ছে, কিন্তু কি আনন্দ হচ্ছে আমি দু নাক দিয়ে শ্বাস নিতে পারছি। প্রথম বোধ হলো নাকটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাই যখন দু নাক দিয়ে সমানভাবে শ্বাস ঢোকে এবং বেরোয়, মন আমাদের স্বাভাবিকভাবে শান্ত হয়ে যায়। আমরা সবসময় দু নাক দিয়ে শ্বাস নিতে পারি না, কোনো একটা নাক কার্যকরী হয়, এবং যখন একটা ব্লক থাকে এমনিতেই দেখবেন সমস্যা তৈরি হয়। দেখবেন এই রাস্তা দিয়ে যখন গাড়ি চলছে, সমভাবে যখন দুদিক দিয়ে গাড়ি চলে, তখন কোথাও কোনো ট্রাফিক জ্যাম হয় না, কোথাও কোনো সমস্যা হয় না। কিন্তু যখন একদিকটা ব্লক করে একদিকটা চালানো হয়, আরেকটা দিক থেমে থাকে। আমাদের জীবনের গতিটাও ঠিক তাই, শ্বাস প্রশ্বাসের গতিটাও ঠিক তাই। এই সমস্ত সময় যে সময়ের কথা বলা হলো সন্ধিক্ষণ, এই সময় আমাদের দু নাক দিয়ে শ্বাস বেরোয় এবং সুষুম্না নাড়ি কার্যকরী হয়ে থাকে। তাই বলছেন এই সময় ধ্যান বলতেন, যোগীদের কথা বলছেন, তারা লক্ষ্য রাখেন কখন সুষুম্নার ক্রিয়া হচ্ছে এবং বুঝতে পারলেই অন্য সকল কাজ ফেলে ধ্যানে বসেন। সব কাজ সমস্ত কিছু সেরে তারা তখন ধ্যানে বসেন। এই হচ্ছে কথা, এখানে আজকে আমরা থামব। যেটা আমাদের খুব বলার জিনিস সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখবেন পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ এই কথা বলতে বলতে সাধনের গুরুতম জিনিসও আমাদের কাছে খুলে দিচ্ছেন, এই আশা নিয়ে যে আগামী প্রজন্মের মানুষ তারা জানবে, এগুলো পড়বে এবং অভ্যাস করবে এবং সর্বোপরি ভগবান লাভ করবে। একটা উচ্চতম আশা নিয়ে তিনি তার সাধন ভাণ্ডের সমস্ত কিচ্ছু লুকিয়ে রাখেননি। এই যে তিনি এই সমস্ত সাধন ভজনের তার ভাণ্ডার আমাদের কাছে খুলে দিচ্ছেন, কেন খুলে দিচ্ছেন, এই আশা করছেন যে আমরা যেন সাধন ভজন করে আমাদের নিজের জীবনকে ধন্য করতে পারি। এই পড়াশুনো আলোচনা এগুলো সবটার একটাই উদ্দেশ্য, আমরা যেন এটা ঠিক ঠিক প্রয়োগ করতে পারি। যদি প্রয়োগ করতে না পারি, জানবেন এই শুধু আলোচনাই হয়ে থাকবে, এগুলো কোনো কাজে আমাদের জীবনে লাগবে না, অব্যবহৃত জিনিসের মতো পড়ে থাকবে আমাদের জীবনে। তাই আপনাদের সকলের কাছে প্রার্থনা, শুধু পড়বেন না, শুধু শুনবেন না, শুধু প্রণাম মহারাজ লিখবেন না, শুধু লিখবেন না, অসাধারণ হলো, অসাম, একদম কালকে আমাকে আগের দিন লিখেছেন অসাম, অসাম মানে তো, অমানে তো শ্রদ্ধা মিশ্রিত ভয়, সেটা আবার ভয় আবার কীরকম, একটু একটু ভয় হলো, আমি অসাম শব্দের অর্থ না আজকাল বুঝতে পারি না, বুড়ো হয়ে যাচ্ছি তো সেখানে বুঝতে পারি না। এই অসাম না লিখে এই যে অসাম জিনিসগুলো তিনি আমাদের দিয়েছেন সেটা যেন আমরা ব্যবহার করতে পারি, তবে জানবেন এই যে আলোচনা, এই যে একত্রিত হওয়া, দুপুরের ঘুম বাদ দিয়ে এই যে এক জায়গায় এসে আমরা বসেছি, এটা তখন সার্থক হয়। নাহলে কিন্তু সবটাই ভস্মে ঘি ঢালা। আমার মনে হয় না যে এগুলো ভস্মে ঘি ঢালা হলো, আপনারা নিশ্চয়ই এগুলো প্রয়োগ করেন, এবং আমার মানে আমাদের যেন এটা হয়, আমরা যেন আগামী দিনের মানুষকে বলতে পারি, দেখো আমরা কিছু পারি না পারি, আমি একটু চেষ্টা করে দেখেছিলাম, মহারাজের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদের সেই শক্তি দেন, আমরা যেন এই কাজগুলো করতে পারি। ভগবানের কৃপা হলে আবার আগামী শুক্রবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেদিন আমরা 185 নম্বর সূত্র থেকে আগামী দিন আলোচনা শুরু করব। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।